আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইজউদ্দিন। আমার বাড়ি বিক্রমপুর কুচিয়ামারা গ্রাম সিয়াদিগান থানা। তো আমি একজনের কাছে এই হসপিটালের সংবাদ পাইয়া আমার স্ত্রীকে নিয়ে আমি এখানে আসছি। আমার স্ত্রী খুবই অসুস্থ ছিল, দুই বাজুর মধ্যে ব্যথা ছিল, পিছনে ব্যথা ছিল, তারপর হাঁটুর মধ্যে ব্যথা ছিল। এইটা এই ব্যথা নিয়ে অন্য জায়গার মধ্যে আমি প্রায় 3 লক্ষ টাকার উপরে খরচ করছি, কিন্তু কোনো লাভ হয় নাই। তো সংবাদ পাই আমি ডিবিআরসি হাসপাতালে আসছি শ্যামলীতে। এখানে আসা আমার স্ত্রী যদ্দুর সেবা যত্ন পাইছে এবং যত্র উপকার হয়েছে, সেটা মানে বলা বাহুল্য আর কি, বলার মতো না। যথেষ্ট সেবা যত্ন পাইছে, যথেষ্ট পরিমাণে এখানে তারা দেখাশোনা করছে। আমার স্ত্রী এখন সম্পূর্ণ সুস্থ, যা আমরা আশা করিনি তার চেয়ে বেশি আমরা পেয়েছি। তো আমার এই কথা শুনে যদি আপনারা ভালো মনে করেন এই হসপিটালে আসবেন, ব্যথা ব্যথা বা প্যারালাইসিস যা কিছু আছে এখানে খুব উন্নত মানের চিকিৎসা আছে। আশা করি ইনশাল্লাহ এখানে আসলে আপনার আল্লাহর রহমতে ভালো হইবেন। আগে আমার স্ত্রীকে ব্যথার জন্য খুব ই করতো, ব্যথা অনুভব করতো, এখন দেখি সম্পূর্ণ সে সুস্থ। এখন হাঁটাহাঁটি করে বা চলাফেরা করে তার শরীরে কোনো ব্যথা লাগে না, আগের চেয়ে সে অনেক ভালো। এখানে চিকিৎসাটা আমি মনে করি যে এই 100-100 বলেই চলে। আমি যতটুকু পাইছি আমি সেটুকু বললাম আর কি, যে আমি যতটুকু পাইছি এটা আমার খুব সন্তুষ্ট। অনেক রোগী আসছে যে আমি এখানে আসছি সুস্থ হয়েছি, এবং আমি যার যার মুখে শুই না, যার কাছে জিজ্ঞাসা করে আমি এখানে আসছি এই হসপিটালে, ওই লোক ওইখান থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। আমি স্যারকে ধন্যবাদ দিই, সবুল স্যারকে ধন্যবাদ দিই, তার দ্বারা আল্লাহর রহমত আছে, আল্লাহ সহায়তা আছে। আমি তার দ্বারা আমার স্ত্রী সুস্থ হয়েছে, আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক, লম্বা হায়াত দান করুক, এই আমি তার প্রতি দোয়া করি। আমার স্ত্রী আপনারা সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আমার স্ত্রী যেন আল্লাহর মধ্যে ভালো থাকে, সুস্থ থাকে। আমি এই বলি আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।